হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আরও একটা নতুন পডকাস্ট এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের বিশেষ নিবেদন ঘোষাল প্যালেস। আদতে ফ্ল্যাট জিনিসটা আমার খুব একটা পছন্দ হয় না, ইচ্ছা না থাকা সত্ত্বেও বর্তমানে আমরা প্রায় 10 বছর ফ্ল্যাটের বাসিন্দা। ফ্ল্যাটে সাধারণত ওই একঘেয়ে জীবন, তাই এই একঘেয়ে জীবনে থাকতে আর ভালো লাগছিল না। আমাদের ফ্ল্যাট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থান করছে ঘোষাল বাবুর বাড়ি। বাড়ির স্ট্রাকচার যেমন সুন্দর, ঠিক তেমনই সুন্দর বাড়ির পরিবেশ। ঘোষাল বাবুর ছেলে অতনু ঘোষাল, সে আমার বন্ধু, ছোটবেলা থেকে একই সাথে ওঠা বসা আমাদের। কাজের সূত্রে অতনু মুম্বাইতে থাকে, শুনেছি সেখানেই নাকি বিয়ে করে সংসার যাপন করছে সে। তার বাবার মৃত্যু হলো প্রায় 8 বছর হয়ে গেছে। অতনু বাড়িটা বিক্রি করার জন্য কিছুদিন আগে আমাকে ফোন করেছিল, আমি রাজি হই ওই বাড়িটা কেনার জন্য। তখনও চুক্তিপত্রে সই করিনি, এমন সময় মা বলল, আমি শুনেছি ওই বাড়িটা অপয়া, কোনো উন্নতি নেই ওই বাড়ির। আমি কিছুটা ঠাট্টা করেই বললাম, মা 2022 সালে দাঁড়িয়ে তুমি এখনো পয়া অপয়া বিশ্বাস করো? এরপর মায়ের কথা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে চুক্তিপত্র পুরো পাকা করলাম। আগামী মাসে 22 তারিখ আমরা নতুন বাড়ি অর্থাৎ ঘোষাল প্যালেসে শিফট হব। কেটে যায় 1 মাস, সময় আসে ঘোষাল প্যালেসে শিফট হওয়ার। 21 তারিখ রাতে বেশ কয়েকটি জিনিস কিনতে দোকানে যাচ্ছি, এমন সময় একজন বৃদ্ধা আমার দিকে এগিয়ে এসে বলল, ওই মা, শুনলাম তুই নাকি ঘোষাল প্যালেস কিনেছিস। আমি বেশ আহ্লাদের সুরেই বলে উঠলাম, হ্যাঁ কিনেছি। তখন বৃদ্ধা রাগতভাবে বলে, যা চলে যা, যেখানে আছিস সেখানে সুখে থাক, ঘোষাল প্যালেসের দিকে নজরও দিতে যাস না, চলে যা সুখে থাক, বলতে বলতে চলে গেলেন। আমি খুব একটা তার কথায় গুরুত্ব দিইনি, আমিও চলে গেলাম। 21 তারিখ রাতটা গল্প আর সবকিছু গোছগাছ করতে কেটে যায়। 22 তারিখ সকালে আমরা পৌঁছে যাই ঘোষাল প্যালেসে। সেখানে গিয়ে দেখি অতনু এসেছে। অতনুকে দেখে আমি বেশ খুশি হলাম। 22 তারিখ দিনটা ঘর গোছাতে কেটে যায়। সেদিন রাতটা অতনু আমাদের সাথেই কাটায়। পরের দিন সকালে অতনু বেরিয়ে যায় নিজ বাড়ির উদ্দেশ্যে। এরপর বেশ ভালোভাবে কেটে যায় 1 বছর। 1 বছর পরে ঘটে সেই ঘটনাটা। রবিবার রাত্রে শান্তিতে ঘুমোচ্ছি, আনুমানিক রাত 2 হবে। এমন সময় হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙেই দেখি ঘরের মধ্যে এক বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। ঠিক যে মহিলাটি আমাকে সেদিন বাড়িটা কিনতে বারণ করেছিল এবং রেগে গিয়ে আমাকে বলতে থাকে, কিরে আমি যে তোকে বারণ করেছিলাম এই বাড়িটা কিনতে, কিন্তু তুই শুনলি না, খুব লোভ বল তোর এই বাড়ির প্রতি। বলতে বলতে সে আমার 1 গোছা চুল টেনে উপড়ে নেয়। ভয় আর চুল ছেঁড়ার যন্ত্রণায় চিৎকার করে উঠলাম, কিন্তু গলা দিয়ে একটা রাও বেরোলো না। সে বৃদ্ধা আরো বলতে লাগলো, মরবি মরবি তোরা, এখনো সময় আছে, চলে যা, বিদায় হ। আমি খুব জোরে জোরে মাথা নাড়লাম, বৃদ্ধার বুঝতে বাকি রইল না আমি না বলছি। বৃদ্ধা আবার মুখ খুলল, তুই খুব প্রিয় মানুষকে আমি মেরে ফেলবো। বলতে বলতে উধাও হয়ে গেল বৃদ্ধা। বেশ ভয় ভয় কেটে গেল রাতটা, কেটে গেল 1 সপ্তাহ। অর্থাৎ পরের রবিবার বিকেলবেলা ঘুমোচ্ছি, ঘর অন্ধকার, এমন সময় হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। দেখি মা ফোন করেছে। ফোনটা ধরতেই মা বলে উঠল, বিকেলে একটু সুমি আন্টির বাড়িতে এসেছি, ফিরতে দেরি হবে, বাবা এলে একটু চা করে দিস।
এরই পরে প্রায় তখন ঘণ্টাখানেক পর কলিং বেলের শব্দে দরজাটা খুলে দেখি মা দাঁড়িয়ে আছে। মা ঘরে আসতে জিজ্ঞাসা করলাম, সুমি আন্টি কেমন আছে, আর সুমি আন্টির ফুটফুটে মেয়েটা? মা এসব কথা একেবারে এড়িয়ে গিয়ে ঘরে গিয়ে বলল, কিরে, এর আগে দুবার বৃদ্ধা যে বারণ করেছিল এই বাড়িটা কিনিস না, তা সত্ত্বেও কিনলি? আমি মায়ের কথাটা শুনে বেশ অবাক হলাম, কারণ মাকে তো আমি এই ব্যাপারে কোনো কথাই বলিনি। তাহলে মা জানলো কি করে? আমার ভাবনা শেষ হতে না হতেই পুনরায় ফোনটা বেজে উঠল। ফোনটা রাখা ছিল পাশের ঘরে। পাশের ঘরে গিয়ে দেখি বাবা ফোন করেছে। ফোনটা ধরেই বেশ উত্তেজিত স্বরে বাবা বলে উঠল, এক্ষুনি আয়, তোর মায়ের খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, রাস্তার একটা হসপিটালে ভর্তি করেছে ট্রাফিক পুলিশ। আমি বিস্মিত হয়ে বলতে গেলাম, মা তো বাড়িতে, পাশের ঘরে। কিন্তু ব্যস্ততার মাঝে বাবা ততক্ষণে ফোনটা রেখে দিয়েছে। পাশের ঘরে ছুটে গিয়ে দেখি মা উধাও, ভয় আর এক মুহূর্ত টিকতে ইচ্ছা করছিল না। তারপর গেলাম হসপিটালে। ততক্ষণে ডাক্তার চিকিৎসা শুরু করে দিয়েছে। প্রায় 18 দিন পর সুস্থ হয়ে মা বাড়ি ফিরল। এই ঘটনার 2 মাসের মধ্যে আমরা আমাদের পুরনো ফ্ল্যাটে ফিরে আসি। তারপর থেকে আর কোনো অদ্ভুত ঘটনা আর ঘটেনি। পরে অতনুর মুখ থেকে জানতে পারি, তার ঠাম্মা চাইতেন অতনু যেন এই বাড়িতেই থাকে, অন্য কেউ না। তাই হয়তো আমার সাথে এইসব ঘটনাই ঘটল। কিন্তু এই সমস্ত ঘটনার সত্যি কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত আমি খুঁজে পাইনি। যাই হোক, আজকের গল্পটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।